তুমি কত দিলে রতন বাই বিরাদার পুত্র সজন, কোদা পেলে অন্ন যোগাও, কোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি। এই সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি, খোদা তোমার মেহরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তড়িয়ে নিতে রোজ হাসরে, পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহরবানী। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানী। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আরো প্রাণ কোলে মহব্বতের সাথে একযোগে সকলে মধুর আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله قدموا بمصطفى كي میرا مزار ہوتا او کھا کے پاک ہوتی
খাকে সার হোতা বলগল উলা কশফত জাবি জমালিহি হসনত জমিউ খসালিহি প্রভু তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন বাসা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে সুবহানাল্লাহ বলুন প্রভু তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন বাসা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে আজকের এই পবিত্র মুতাবাররাক জুমার নামাজে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য মুতাল্লি সাহেব এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে আওয়াম দিনদার ইমানদার ইসলামপ্রিয় কোরআন প্রিয় সম্মানিত সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ যুগে যুগে অন্যায় অসত্য জুলম শোষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আজকের সম্মানিত আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ বন্ধুগণ পর্দার অন্তরালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে পাক দরবারে শাহনশাহ রাজা দিরাজ বিশাল ওই আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে কালিমাতুর শুকর যিনি আমাদেরকে আল কোরআনের অমীয় বাণী শোনার জন্য আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর কালাম দেখেছি সেই কালামে রব্বানি কালামে ইলাহি আল্লাহ পাকের শাশ্বত বাণী শোনার জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন কবুল করেছেন আমরা শুকরে আদায় করব কার আল্লাহ সকলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে হৃদয়ের সমস্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মহব্বতকে উজাড় করে আমার মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ বলেন সকলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য কোরআনের আমল করার জন্য কোরআনকে উসিলা করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজারির নাম হচ্ছে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহরের ভিতরে বলছেন ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে হেদায়েতের একটা রাস্তা বাতলে দিয়েছি এখন ওই রাস্তা গ্রহণ করে তোমরা হয় আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হতে পারো অথবা ওই রাস্তা পরিত্যাগ করে তোমরা আল্লাহ পাকের অকৃতজ্ঞ নাফরমান বান্দা হতে পারো আমি তোমাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি সুবহানাল্লাহ বলুন আজকে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো গরু ছাগল
বেড়া, দুব্বা, ওট, মৎস্যরাজি, জঙ্গলের হিংস্র প্রাণী, প্রাণী জগতের ভিতরে কোন প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসা দান করেন নাই। একমাত্র হায়ওয়ানে নাতিক বিবেক শক্তি সম্পন্ন, বাক শক্তি সম্পন্ন প্রাণী, তার নাম সকলে বলি মানুষ। বাক শক্তি সম্পন্ন প্রাণী কি? মানুষ। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাসা দান করেছেন একমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আজকে আমরা কোরআন সুন্নার বিধান না জানার কারণে, না মানার কারণে এবং আল্লাহ পাকের নাফরমানির কারণে আমাদের উপরে আল্লাহ পাকের আজাব ও গজব নাজিল হচ্ছে, ঠিক কিনা বলুন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, আ তুজে বাতাও তাকদীরে উমম ক্যা হে, আ তুজে বাতাও তাকদীরে উমম ক্যা হে, শামসি রোজনা আউয়াল তাউজুর বাবাখি। এসো, তোমাদেরকে এই জাতির উরুজ এবং জাওয়াল, উত্থান এবং পতনের ইতিহাস শোনাই। এই জাতির হাতে যতদিন ছিল আল্লাহর কোরআন, ততদিন পর্যন্ত এই মুসলিম জাতির বিজয় কেতন উড়েছে। আর যে মাত্র কোরআন ছেড়ে দিয়ে এই হাতে উঠেছে তানপাড়া, বেহালা, নারিন্দা, সারিন্দা, সারিগামা, পাদানিশা, গিটার, রবীন্দ্র সঙ্গীতের প্যান পেনানি, সেদিন থেকেই মুসলিম জাতির কপাল পড়া শুরু হয়ে গেছে। আসুন, আজকে আমরা একটি নতুন আরেকটি সূরা থেকে তাফসীর শুরু করব। আপনারা একবার বলেন ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে যথারীতি আলোচনা শুরু করা যাক। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, জাইলিল মালাইকাতি রুসুলা, উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আজিম। পবিত্র কোরআনুল করিমের 35 নম্বর সূরা, সূরা ফাতির। এই সূরার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তো প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আসমান এবং জমিনের আদি স্রষ্টা, জাইলিল মালাইকাতি রুসুলা, যিনি ফেরেশতাদেরকে বার্তাবাহক বানিয়েছেন, উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আর ফেরেশতারা হচ্ছে দুই দুই, তিন তিন, চার চার পাকা বিশিষ্ট, ডানা বিশিষ্ট, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আর তিনি তার সৃষ্টি জগতের ভিতর যা কিছু ইচ্ছা তিনি বৃদ্ধি সাধন করেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। বলুন, কোরআনুল করিমে পাঁচটি সূরা আছে, যে সূরাগুলি আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহ পাকের হামদ দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহ পাকের প্রশংসা। নাম্বার ওয়ান, কোরআন শরীফের প্রথম সূরা নাম কি আপনারা তো জানেন, তো আসতে বলেন কেন, জোরে সোরে বলেন,
ফাতিহা। বাইরামার এই পৃথিবীতে যত গ্রন্থ লেখা হয়, যত কিতাব লেখা হয়, প্রত্যেকটি গ্রন্থ রচয়িতা অথার যিনি, রাইটার যিনি, তার দুর্বলতা দিয়ে শুরু হয়। আমার লেখার ভিতরে, আমার ছাপার ভিতরে ভুল হতে পারে। কোনো হৃদয় পাঠক যদি চোখে ভুল ধরা পড়ে তাহলে আমাকে জানালে পরে পরবর্তী সংস্করণে পরিশুদ্ধ করতে বাধ্য থাকব। এই ধরনের লেখা থাকে কিনা? এই একটি কিতাব, যেই কিতাবের অথার, যেই কিতাবের রাইটার, যেই কিতাবের লেখক, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন শুরু করছেন নিজের প্রশংসা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ। অল প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দি ওয়ার্ল্ড। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি তামাম পৃথিবীর, তামাম বিশ্বজগতের পালনেওয়ালা রব। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা প্রথম সূরা, যেই সূরা আল্লাহ রব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে শুরু করলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক সূরাতুল আনাম শুরু করলেন নিজের প্রশংসা দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিনুন। বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং যিনি আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতেছে করেন। সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিনুন, এরপরও কাফেরেরা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে। নৌজবিল্লাহ বলুন। তৃতীয় নম্বর, আল্লাহ রব্বুল আলামিন তার হামদ দিয়ে, প্রশংসা দিয়ে শুরু করেছেন সূরাতুল কাহাফ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। সমস্ত প্রশংসা ওই মহান সত্তার জন্য, ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন যেই কিতাবের ভিতর কোনো বক্রতা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নবীজিকে নবী বলেন নাই, রাসূল বলেন নাই, আল্লাহ পাক বলেছেন আমার বান্দার উপরে। তার মানে হলো মানুষের যতগুলি লকব আছে, পদবি আছে, ডিগ্রি আছে, এর ভিতরে শ্রেষ্ঠ পদবি, শ্রেষ্ঠ ডিগ্রি আল্লাহর কাছে আব্দ শব্দ, বান্দা শব্দ। আব্দিয়তের শান এত বেশি, আল্লাহ পাক কোরআন নাজিল করার ব্যাপারে আব্দ শব্দটা বেছে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহাব এমন একটি সূরা, মুসলিম শরীফের হাদিসে বিশ্ব নবী বলেছেন যারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, অথবা কোন কোন রেওয়ায়েতে আছে সর্বশেষ 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাইয়া দিবেন। মুসনাদে আহমদের হাদিসে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার মাথা থেকে পা থেকে শুরু করে আসমান পর্যন্ত তাকে নূর দান করে দিবেন। আর কিয়ামতের দিন এই নূর তাকে আলো প্রদান করবে। নবীজি বলেছেন
যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। যদি ইমানদার হয়, যদি কি হয়, ইমানদার হয়। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরে এই হাদিস কানা উল্লেখ করেছেন, তবে হাদিসটা মওকুফ, সহি হাদিস কিন্তু মওকুফ, একজন মাত্র সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আমি ওদিকে যাচ্ছি না, এগুলি তাত্ত্বিক আলোচনা। চতুর্থ নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আরেকটি সূরা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে, সূরাতুস সাবা, রানী বিলকিস যে সাবা শহরের রানী ছিলেন ওই নামে একটা সূরা নাজিল করেছেন, ৩৪ নম্বর সূরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَلَهُ الْحَمْدُ فِي الْآخِرَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ আল্লাহু আকবার। এইভাবে করে কোরআন শরীফের পাঁচটা সূরা আছে, যে সূরা আল্লাহ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে, সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ তিনি স্রষ্টা, কারণ তিনি রিজিকদাতা, কারণ তিনি আমাদের মৃত্যুদাতা, আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলামিন। কুরআনুল হাকিমের ২৮ নম্বর সূরা, সূরা কসাসের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَهُوَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ سبحان الله আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শুরুতো ছিলেন, তিনি শেষও ছিলেন, ইহকালেও প্রশংসা আল্লাহর, পরকালেও প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের ভিতরে বলছেন, জান্নাতীদের প্রথম বাক্য হবে আল্লাহর প্রশংসা, আর জান্নাতীদের শেষ বাক্য হবে আল্লাহর প্রশংসা। وَلَهُ الْحَمْدُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, دَعْوَاهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ وَآخِرُ دَعْوَاهُمْ عَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سبحان الله আল্লাহ রব্বুল আলামিন বলছেন, জান্নাতীদের প্রথম আহ্বান হবে, আয় আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, ও তাহিয়াতুহুম ফিহা সালাম, আর তাদের শুভেচ্ছা হবে সালাম, শান্তি, জোর বলেন সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়াহুম, তাদের শেষ আহ্বান হবে, আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। ভাই ও বন্ধুগণ, আজকে যদি আমরা আল্লাহর প্রশংসা করতাম, মানুষের যত প্রশংসা করি, টেলিভিশনে, রেডিওতে, প্রচার মাধ্যমগুলিতে, পত্র পত্রিকায় একটি মানুষের যত প্রশংসা করেছি, এত প্রশংসা যদি আল্লাহর করতাম, আমাদের এই বাংলাদেশ আল্লাহ পাকের রহমত দিয়ে ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমরা মানুষের প্রশংসা করব কখন? আমরা তো
যেখানে যায় তার প্রশংসা নিয়ে ব্যস্ত। বেমালুম আল্লাহর প্রশংসা আমাদের মুখে আসে না, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর লোক আছেন, তারা যখন সিরাতুন্নবী মিলাদুন্নবীর মাহফিলে যান, তখন তারা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শই পারে এই জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে শান্তি আনয়ন করতে। আবার যখন তারা রামকৃষ্ণ মিশনে যায়, তখন বলে রামকৃষ্ণের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আছে কিনা এরকম পাজি নেতা? আছে কিনা? আছে। এগুলি নেতা নয়, এগুলি গোলালু। এগুলি কি গোলালু? যেমন সমস্ত তরকারিতে চলে, সমস্ত অনুষ্ঠানে চলে, শুটকি দিয়েও চলো, চিংড়ি দিয়েও চলে, গোস্ত দিয়েও চলো, বাহাজিতেও চলে, বত্থায়ও চলে। তেমনি যারা যেখানে যায় সেখানে তার প্রশংসায় মেতে উঠে, তারা হচ্ছে গোলালু। জোরে কোন ঠিক কিনা? আর হিন্দুরা যেমন দুর্গার, তারা যেমন মা নিয়ে পূজা করে, মা নিয়ে ব্যস্ত আছে, তাদের মায়ের কোনো অভাব নাই। লক্ষ্মী মা, তারপরে সরস্বতী মা, হ্যাঁ শুধু মা, সবগুলি মায়ের পূজা তাদের, ঠিক কিনা বলেন? আবার গরুকেও তারা কি বলে? মা বলে। গাবি তাদের মা। আমি বুঝলাম না, গাবি যদি তাদের মা হয় তাহলে তাদের বাপ কে? অস্ট্রেলিয়ান বড় বড় গরুগুলি তাদের বাপ, ঠিক কিনা বলেন? হিন্দুরা যেমন মা নিয়ে ব্যস্ত আছে, মুসলমানদের ভিতরে এক দল আছে যারা শুধু বাবার পূজা নিয়ে ব্যস্ত। এই বাবা, ওই বাবা, দয়াল বাবা, তারপরে খাজা বাবা, অমুক বাবা। হিন্দুরা যেমন মায়ের পূজা নিয়ে ব্যস্ত, মুসলমানদের ভিতরে এক শ্রেণী আছে যারা বাবার পূজা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? মুসলমানদের ভিতরে কিছু ইয়াং জেনারেশন মিসগাইডেড তরুণ আর যুবক বন্ধুরা আছে যারা হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে আনন্দ উল্লাস করেছে, বলেন না ঠিক কিনা? আমি তাদেরকে বলবো, তোমার নিজস্ব সংস্কৃতি নাই, তোমার নিজের ধর্ম নাই, আমাদের প্রাণ প্রিয় ধর্ম, যে ধর্মের ভিতরে কোনো কিচ্ছুর অভাব নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইস ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র জীবন বিধান তার নাম কি? আর এখন তো পূজায় যাওয়া লাগে না, পূজায় গিয়ে হিন্দুদের পূজা দেখা যে গুণা, টেলিভিশনের সামনে ইন্ডিয়ান স্টার প্লাস, জি বাংলা, স্টার টিভির সামনে বসে হিন্দুদের প্রচারিত পূজা অনুষ্ঠান দেখা একই গুণা, ঠিক কিনা বলেন? কোথায় যাচ্ছি আমরা? আইনা তাজহাবুন, আমাদের গন্তব্য কোন দিকে? ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাইলের 44 নম্বর আয়াত, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত কিছু আছে, জড় পদার্থ, জীব, পাথর, সমুদ্র রাজি, মৎস্য রাজি, গাছপালা, সব কিছু তোমরা শোনো আর না শোনো, সকলে প্রশংসা করছে আল্লাহ রাব্বুল আলামিনের। কার প্রশংসা করছে? সমুদ্রের পানি প্রশংসা করে কার? আল্লাহু রহমান, কে জানে তোমার শান? আল্লাহু রহমান, কে জানে তোমার শান? পাক পাকালি চাঁদে সে তারা, পাক পাকালি চাঁদে সে তারা, গাহে তোমার গান। আল্লাহু রহমান, কে জানে তোমার শান? বলেন আল্লাহু রহমান। সবগুলি প্রশংসা করছে কার? কিন্তু ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলে সকলে তো আমার প্রশংসা করে কিন্তু তোমরা তাদের প্রশংসা বুঝতে পারো না, তাদের ভাষা তোমরা বুঝতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ,
তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে, সদা দেখি দো চোখে কত অবদান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। সুবহানাল্লাহ বলেন, একটু আল্লাহর প্রশংসা করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতি নরনারী জান্নাতে ঢোকার পর আল্লাহ পাকের প্রশংসা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিরের 34 নম্বর আয়াতে বলেছেন, অকালুল হামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহু আকবার! এগুলি কার কালাম শোনাচ্ছি? আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? যার বিবেক আছে, যার জ্ঞানের চক্ষু আছে, তাকে বুঝিয়ে বলার দরকার নাই এই কালাম কা? আল্লাহ পাকের কালাম। বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর তারা বলবে, রব্বুল আলামিন তোমার প্রশংসা করছি, তুমি আমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন, ইন্না রাব্বানা লা গাফুরুন শাকুর। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা বলবে, অবশ্যই আমাদের রব হচ্ছেন গুণগ্রাহী এবং ক্ষমাশীল। ভালো করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা আরো প্রশংসা করবেন সূরাতুজ জুমারের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, জান্নাতীরা বলবে, অকালুল হামদুলিল্লাহি আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা। সুবহানাল্লাহ! জান্নাতীরা প্রশংসা করে বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য যিনি তার ওয়াদা বাস্তবায়িত করেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার কোরআন মানলে, আমার নবীকে মানলে, ইসলামের বিধান মেনে চললে চির সুখের নিবাস জান্নাত দান করব। আল্লাহ পাক তার ওয়াদা আজকে বাস্তবে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ বলেন, এবং এই জান্নাতের উত্তরাধিকারী আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এবং জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আপনি যদি ইসলামের উপর থাকেন, আমাকে যদি ভালোবাসেন, তাহলে আপনি জান্নাতের নিস্তলায় থাকলো আল্লাহ আপনার সাথে আমার সাথে যোগাযোগ করাই দিবে। আর জান্নাতের বিল্ডিংটা কয়তালা কারো জানা আছে? জানা নাই? আমার তো জানা আছে, বলবো? জান্নাতের বিল্ডিংটা হচ্ছে 6,666 তলা। ভালো করে বলেন, কোরআন শরীফের আয়াত কয়টা? জান্নাতের বিল্ডিং হবে 6,600
ছেষট্টি তালা, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। এই জান্নাতের ভিতরে নিস্তালার মানুষ দুতলায়, দুতলার মানুষ দশ তালায়, দশ তালার মানুষ ছয় হাজার তালায় গমন করতে পারবে, আল্লাহ পাক সুযোগ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এটা তথাকথিত দুনিয়ার বিল্ডিং এর মতো বিল্ডিং নয়। আল্লাহর নবী বলেন জান্নাতের একটা দরজা একটা শিখ একটা লোহা, জান্নাতের তো কোনো লোহা থাকবে না। নবী যে দৃষ্টান্ত দিয়ে বলেছেন জান্নাতের দরজা আর একটা শিখ যদি এই দুনিয়ার সাথে তুল্য করা হয়, তামাম আসমান আর জমিন কয়েক কোটি বার বিক্রি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একটা শিখের মূল্য দেওয়া যাবে না। সেই জান্নাতে ইমানদার লোকেরা সর্বপ্রথম প্রশংসা করবে কার? আল্লাহ, তুমি তোমার ওয়াদা বাস্তবে রূপান্তরিত করেছো, তোমার ওয়াদা মিথ্যা নয়। অথচ আজকে বামপন্থীরা আল্লাহর দুশমন নবীর দুশমনেরা বলে মাওলানা সাহেবদের কথাই শুধু আছে আখেরাত নিয়ে, কবর নিয়ে, তাদের আর কোনো কিছু জানা নাই, বলে কিনা? জোরে গন বলে কিনা? বলে। এরাত বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের বরসা কই, চাঁদনি জাগবিকে যুগ যুগ ধরি, আমরা তো আর রবানা হয়, সুতরাং কোথায় পরকাল, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, এই টাটকা সুখগুলি আমরা ওইগুলির আশায় ছেড়ে দেব। এটা হচ্ছে বামপন্থীদের কথা, নাস্তিকদের কথা, কথা ঠিক কিনা বলেন? মইরা দেখো আল্লাহর কথা কত বাস্তব, ঠিক কিনা বলেন? আবার আরেক শ্রেণীর লোকেরা কয় যে আমাদের কি দোষ, আমরা যে গুনাহ করছি এটা তো আমাদের কোনো দোষ নাই, আমরা হচ্ছে মাটির পুতুল, মাটির পুতুল যেমনে নাচাই তেমনে নাচি, পুতুলের কি দোষ, বলে কিনা? তো পুতুলের কি দোষ যদি হয়, তোমাকে যদি কেউ হামলা করে তখন তুমি কোর্টে মামলা করো কেন, ঠিক কিনা? তোমার জমিন যখন আরেকজনের অবৈধ দখল করে তুমি কোর্টে মামলা করো কেন, তখন তো বলা ইচ্ছা ছিল ও আমার মতো একজন পুতুল, ওকে আল্লাহ নাসাচ্ছেন, সুতরাং তার কোনো দোষ নাই, মামলা করে কোনো লাভ নাই, কথা ঠিক কিনা বলেন? এই নাস্তিকগুলি কবরে গেলে পরে ফেরেশতা যখন তাদেরকে দুপায় যেমন কাপড় আসছাই এভাবে চিরুনি দিয়ে যখন আশ্রাবে, তখন এই নাস্তিকগুলি বলবে আরে ভাই ভাই ফেরেশতা একটু আস্তে করো, আস্তে করো, ফেরেশতারা বলবে আল্লাহ তৈরি করা ফেরেশতা যেমনে আশ্রয় তেমনে আশ্রয়, ফেরেশতার কি দোষ, ঠিক কিনা? জোর কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নাস্তিকতা থেকে, কোরআন বিরোধিতা থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর প্রশংসা যত করবেন তত তাওহীদ শিখবেন, আল্লাহর শুকর গুজার বান্দা হয়ে যেতে পারবেন, আর মানুষের প্রশংসা যত বেশি করবেন শিরিক দিয়ে আপনি আকণ্ঠ ডুবে যাবেন, ঠিক কিনা বলেন? প্রশংসা হবে আমার আল্লাহর, প্রশংসা হবে আমার নবীর, প্রশংসা হবে ভালো ভালো মানুষের, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্বনবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আমার হাবিব আপনি তসবি পাঠ প্রশংসা সহ আমার তসবি পাঠ করুন এবং আমার সিজদাকারী বান্দাদের ভিতর শামিল হয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ পাকের প্রশংসা করেছেন আমার নবী, জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো এত প্রশংসা আর কেউ করতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন, তার ভিতরে যাতে অহংকার না এসে যায়, তখন তিনি আল্লাহর শুকরিয়া শুকরগুজারি করেছেন। আল্লাহ পাক সূরাতুন নমলের ১৯ নম্বর আয়াতে বলছেন রব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, আমার মা বাবার উপর যে নিয়ামত দান করেছো, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক আমাকে দান করো, এবং তোমার
আমলের সলে নেক কাজগুলি আমি যেন করতে পারি এবং তোমার এবাদে সলেহীন সৎ কর্মশীল বান্দাদের ভিতর যাতে আমি সামিল হতে পারি। জোর বলেন সুবহান। ভাইর আমার, এই জন্য এই জবান দিয়ে সর্বপ্রথম প্রশংসা করব কার? কেন প্রশংসা করবেন? বিশ্রী জিনিসের কোনো প্রশংসা হয় না, কুৎসিত জিনিসের কোনো প্রশংসা হয় না। আমার আল্লাহর প্রশংসা কেন করব না? আমার আল্লাহর চাইতে সুন্দর তো আর কেউ নাই। আছে ফুল যদি এত সুন্দর হয়, নীল আসমান যদি এত সুন্দর হয়, মানুষের চেহারা যদি এত সুন্দর হয়, সমুদ্র যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কত সুন্দর! ভালো করে বলেন। কবি মতি রহমান মল্লিক খুব সুন্দর করে বলেছেন, এই গজলটা আমি ইতিপূর্বে আপনাদেরকে শোনাইছিলাম। কবি মতি রহমান মল্লিক একটা গজলের ভিতর আল্লাহর প্রশংসা ফুটাই তুলেছেন। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই কথা বেবে বেবে, এই কথা বেবে বেবে, কেটে যাই লগ্ন বরে যাই তৃষিত এই অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষের মন যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। বাইর আমার, এই জন্য প্রশংসা করবেন কার? আল্লাহর নবী বলেন, ইজা মুদিহাল ফাসিকু গাদাবুর রব্বু তাআলা ওয়াহতাজ্জালাহুল আরশ। আল্লাহর নবী বলেন, মঞ্চে দাঁড়িয়ে যখন কোন ফাসেক ফুজ্জার বেনামাজি, কোরআন মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, এই ধরনের যখন কারো প্রশংসা করা হয়, আমার নবী বলেন, আল্লাহ পাকের আরশে আজিম গুসাই তরতর করে কাঁপতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা মঞ্চে দাঁড়িয়ে, কিছু কিছু লিডার এমন আছেন 3 ঘন্টা ধরে মানুষের প্রশংসা করে, অথচ এক সেকেন্ড এক মিনিট আল্লাহর প্রশংসা তাদের জবানে উঠে না। আছে কিনা বলেন। নাস্তিক চেনার উপায়, প্রশংসা করে জিন্দা মুন্দা মানুষের, অমুকের তমুকের, কিন্তু বেমালুম এই জবান দিয়ে তা আল্লাহর প্রশংসা ফুটে ওঠে না। এরা কি? জোরে গণ্য, এরা কি? নাস্তিক। প্রশংসা করব কার? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে দামি যে তাসবিহটা আমাদেরকে দান করেছেন, এই তাসবির ভিতর আল্লাহ পাকের প্রশংসা আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের কিতাবুজ জিকিরের ভিতরে হাদিসটা উল্লেখিত রয়েছে,
হযরত আবু যর বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে দামি বাক্য কোনটা? আল্লাহর নবী বলেন, মাসতাফাল্লাহু লিমালাইকাতিহি ওয়া লিইবাদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, শোনো আবু যর, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের জন্য নয়, ফেরেশতাদের জন্য এবং মানুষের জন্য সবচাইতে দামি বাক্য নির্বাচিত করেছেন। এই বাক্যটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই তাসবিহ উচ্চারিত করবে, আমার নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 100টা গুনাহ আল্লাহ পাক তার আমলনামা থেকে মুছে দিবেন। শুধু 100টি গুনাহ নয়, আল্লাহর নবী বলেন ঘটনাক্রমে সে যদি আরো বেশিও তেলাওয়াত করে, আরো বেশিও পাঠ করে, আল্লাহ পাকে তার রহমত দিয়ে সমুদ্রের ফেনা পুঞ্জ পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা আল্লাহর প্রশংসা করছি না, মানুষের প্রশংসা দিয়ে আমরা বিভোর হয়ে পড়ে রয়েছি। আরে মানুষ তো আজকে আছে কালকে নাই, মানুষের কোনো স্থায়িত্ব নাই। যিনি স্থায়ী থাকবেন, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি অনাদি, যিনি অনন্ত, যিনি চিরন্তন, যিনি শাশ্বত, তার প্রশংসা করুন, তাহলে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। বাইরে আমার মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী আর বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহ কানা পাঠ করবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনারা এই দুনিয়ায় বসে জান্নাতে কি গাছ রোপণ করতে চান? আপনাদের জবাব শুনে তো আমি খুশি হতে পারলাম না। এই দুনিয়ায় বসে, সিডি আবাসিক এলাকায় বসে, চট্টগ্রামে বসে জান্নাতে গাছ রোপণ করতে চান? কত বড় কথা চিন্তা করছেন! আমি যদি এখন আপনাদেরকে বলি যে চট্টগ্রামে বসে কোনো পরিশ্রম লাগবে না, ঢাকা গুলশান বনানীতে রেডি ফ্ল্যাট বানানো বাড়ি কে কে বুকিং দিবেন, কোনো টাকা পয়সা লাগবে না, মানুষের অভাব হবে না, ঠিক কিনা বলুন? কিন্তু এই বাড়ি তো থাকবে না, এই বাড়ি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবাই ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে, সকলের মৃত্যু সংগঠিত হয়ে যাবে, একমাত্র তোমার রব আরশে আযিমের মালিক তিনি অবশিষ্ট থাকবেন। তাহলে দুনিয়ার এই বাড়ির দাম বেশি নাকি জান্নাত একটা গাছের দাম বেশি? আমি আপনাদেরকে আবারও প্রশ্ন করছি, আপনারা কোন ধরনের ইনভেস্ট ছাড়া, পুঁজি ছাড়া, টাকা পয়সা ছাড়া জান্নাতে গাছ রোপণ করতে চান? দুনিয়াতে মালিক হয়ে বসে থাকবেন আর ওই জান্নাতে গিয়ে গাছের মালিক হইবেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এই তাসবিহ কানা পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর নবীর জবান মোবারক থেকে নবীজি বলছেন, গোরে সাথে লাহু নাকলাতুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার! এটা কোন দৈনিক পত্রিকার নিউজ হেডলাইন নয়, কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাণী নয়, স্বয়ং বিশ্ব নবী বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা করে খেজুর গাছ রোপণ করবেন। গাছও যেমন তেমন গাছ না, কি গাছ? খেজুর গাছ। আল্লাহু আকবার! আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ প্রশংসা করার তৌফিক দান করুন। বুখারী শরীফের শেষ হাদিস,
আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস কিতাবুত তাওহীদের আল্লাহর নবী বলেন, দুটি বাক্য এমন আছে যে বাক্য দুটা আল্লাহর কাছে বেশি প্রিয়, জবান উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লাই সবচাইতে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন এই বাক্য দুটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাই ও বন্ধুগণ, কিয়ামতের দিন জান্নাতীদের মনের ভিতর কোন দুঃখ থাকবে না, একটা মাত্র দুঃখ থাকবে। কয়টা দুঃখ থাকবে? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, আহারে ঢাকা চট্টগ্রাম যাতায়াত করেছিলাম, বিদেশ ভ্রমণ করেছিলাম, বাড়ির ড্রয়িং রুমে বসে আজেবাজে চিন্তা করেছি, ওই সময়ের ভিতরে যদি আল্লাহ পাকের তাসবি জপতাম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আরো মর্তবা বেশি দান করতে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসার গুরুত্ব এত বেশি। বিশ্বনবী বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেন হবে না জানেন? কেন হবে না? কারণ সূরা ফাতিহার প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহর প্রশংসা। বান্দা যাতে আল্লাহর প্রশংসা ভুলে না যায়, ফরজ হোক নফল হোক ওয়াজিব হোক সুন্নত হোক, প্রত্যেক নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহাকে আল্লাহর নবী ফরজ করে দিয়েছেন। সকলে পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, প্রশংসা সবই। জোরে, প্রশংসা সবই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মহব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন, প্রশংসা সবই, প্রশংসা সবই
রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান দয়ালু মেহেরবান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে প্রশংসা করবেন কার প্রশংসা করতে হলে নামাজি হইতে হবে প্রশংসা করতে হলে কি হতে হবে যারা নামাজ পড়ে না মূলত প্রশংসা যে প্রশংসায় আল্লাহ বেশি খুশি হন সেই প্রশংসা হচ্ছে নামাজের ভিতর প্রশংসা ঠিক কিনা বলেন এই জন্য নামাজের ভিতরে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন তাহলে আজকের আলোচনা সামারাইজ আজকের আলোচনার সারমর্ম মূল কথা হচ্ছে আমরা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল ব্যবসা বাণিজ্যে রাত্রে দিনে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নামাজে কালামে রোজায় হজে জাকাতে সব জায়গায় প্রশংসা চলবে কার যদি আমরা সব জায়গায় সত্যিকার অর্থে আল্লাহ পাকের প্রশংসা গুজার বান্দা হতে পারতাম তাহলে আমাদের বাংলাদেশ আল্লাহ পাকের সুখ সমৃদ্ধি দিয়ে আল্লাহ পাক আরো বেশি করে ভরপুর করে দিতেন ঠিক না ভাই আসলে তো আল্লাহ পাক আমাদেরকে রহমত কম দেন নাই কম দিবেন না আমার দেশে নাই কি আমার দেশে আছে মৎস্য সম্পদ আছে বনজ সম্পদ আছে পশু সম্পদ আছে খনিজ সম্পদ আছে কয়লা সম্পদ আছে আমাদের মানব সম্পদ কোনো কিছুর অভাব আল্লাহ পাক এই জমিনে রাখেন নাই কিন্তু এত অভাব কেন একটা ক্রাইসিসের কারণে অভাব সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সৎ নেতৃত্ব যোগ্য নেতৃত্বের অভাবে এই অভাবগুলি সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন যোগ্য নেতৃত্ব সৎ নেতৃত্বের অভাব রয়েছে এই জন্য যারা কোরআন মানে হাদিস মানে কোরআন হাদিস দিয়ে সুন্না দিয়ে জীবন গড়েছে কোরআন দিয়ে নেতৃত্ব দিতে চায় তাদের নেতৃত্বে ছায়া তলে আসলেই এই জমিনে আর কোনো অভাব থাকবে না ঠিক কিনা বলেন না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে আটটি গুণাবলী বর্ণনা করেছেন কয়টা আটটা জান্নাত কয়টা আটটা এর ভিতর একটা হচ্ছে প্রশংসাকারী আল্লাহ বলছেন আত্তায়িবুন আল আবিদুন আল হামিদুন সাইহুন আর রাকিউন সাজিদুন আমিরুন আল আমিরুন বিল মারুফ والناهون عن المنكر والحافظون على حدود الله ابشر المؤمنين জোরে বলেন সুবহান আল্লাহ জান্নাতে যাওয়ার আটটি কোয়ালিটি এর ভিতর একটা হচ্ছে প্রশংসাকারী বেশি বেশি প্রশংসাকারী কার প্রশংসা করব আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা করলে কোনো ক্ষতি আছে কিন্তু মানুষের প্রশংসা যদি বানাই বানাই আমি করি তাহলে আমার ঈমান যাবে ঠিক কি না আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন আজকে আমরা আল্লাহর প্রশংসা করছি না মাশাআল্লাহ আমাদের চট্টগ্রামে নির্বাচন আসলেই আমরা প্রশংসার ফুল জুড়ি মুখ দিয়ে উড়াই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কাছে গিয়ে দেখলাম মদের দুর্গন্ধ আছে কিনা আবার সব যে খারাপ তাও বলবো না ভালো ভালো নেতা আছে কিনা সেই সাথে খারাপও আছে আল্লাহ বলে ওরে জালেম কার প্রশংসা করস কার নামে স্লোগান দেস ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলেন ইজ্জত সম্মানের স্লোগান ভালো স্লোগান আল্লাহর জন্য নবীর জন্য আমার মুমিন বান্দাদের জন্য জোর বলেন সুবহানাল্লাহ তাহলে ভালো ভালো স্লোগান কার জন্য দেব নবীর জন্য আল্লাহর জন্য নামাজি ভালো ভালো বান্দাদের জন্য আমরা প্রশংসা করব তাহলে খুশি হবেন কে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরা যারা এসেছি নামাজে নামাজের বাইরে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় যাতে আল্লাহ তুমি আমাদের জবানটাকে তোমার প্রশংসা দিয়ে সিক্ত করে দাও জোরে বলেন আমিন আল্লাহ আজকের আলোচনা কবুল করুন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমার জন্য একটু খাস করে দোয়া করবেন সামনে যতগুলি প্রোগ্রাম নিয়ে ফেলেছি আল্লাহ যেন তার দিনের এই নগণ্য গোলামকে
এই জাতির সামনে কোরআনের বাণী বহন করে বেড়ানোর তৌফিক দান করেন। কোরআন শরীফকে বোঝানোর জন্য যে ধরনের কণ্ঠস্বর, স্বাস্থ্য এবং যোগ্যতা থাকা দরকার, আল্লাহ যেন গায়েবী মদদ দিয়ে তার নগণ্য গোলামকে দান করে দেন। ভাই বন্ধুগণ, গত জুমার মতো আজকে জুমাতও আলহামদুলিল্লাহ আন্দরকিল্লা থেকে সনামধন্য ইসলামী প্রতিষ্ঠান আল হেরা ইসলামিক সেন্টার ওনারা নিজে ছুটে এসেছেন আজকের এই ওয়াশটা ক্যামেরা বন্দি করার জন্য। জোরে সোরে বলেন আল্লাহ শুকরগুজার হচ্ছে। আল্লাহ তাদের প্রতিষ্ঠানকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইউনিভার্সিটিতে, কোন কলেজে, কোন মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কিন্তু তিনি একটা মাত্র ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। সেই ইউনিভার্সিটির নাম দিয়েছি আমি আল হেরা ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ বলুন। যে ইউনিভার্সিটির শিক্ষক একজন, ছাত্র একজন, জোরে বলেন সুবহানাল্লাহ, সেটার নাম কি? আল হেরা ইউনিভার্সিটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, হেরা গুহা থেকে হেলে দুলে আসছে কে তনু হাই, হেরমের পর্দা উজাড় করে সে তো আমার কামলিওয়ালা নবী, আমার কামলিওয়ালা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। লিখেছেন কাজী নজরুল ইসলাম, তিনি হেরা গুহা হজ করতে পারেন নাই, হেরা গুহা দেখেন নাই, কিন্তু হেরা গুহার মহব্বত দিয়ে কাজী নজরুল ইসলামের কলিজাটা ভরপুর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আজকে আল্লাহ পাকের যে প্রশংসা শুকরগুজারির বয়ান করলাম, সেই শুকরগুজারি প্রশংসা তার কবিতার পুত্রে ফুটে উঠেছে, ঠিক না ভাই? কি বলেছে তিনি? তুমি কত দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, কোদা পেলে অন্ন যোগাও, কোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তড়িয়ে নিতে রোজ হাসরে, পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানী, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানী। সুবহানাল্লাহ বলেন। আমার দৃষ্টিতে এটাই হওয়া উচিত জাতীয় সঙ্গীত, ঠিক কিনা বলেন? যে সঙ্গীতের ভিতরে আল্লাহর প্রশংসা করা হয়েছে, আমি বুঝে কুল পাই না ইন্ডিয়ার মতো, ভারতের মতো দেশে জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথের কোন কবিতা দিয়ে ইন্ডিয়াতে জাতীয় সঙ্গীত হয় নাই, আল্লামা ইকবালের রচিত কবিতাই হচ্ছে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত, কিন্তু আমাদের শত কোটি মুসলমানের দেশ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। দেখেন তো ভাইরা, আমাদের লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচা বাচ্চারা যদি আল্লাহর প্রশংসা সম্বলিত এই গজলটা গাইত, আল্লাহ তোমার মেহরবানি, পানি তোমার, আকাশ তোমার, বাতাস তোমার, আল্লাহ তুমি কোরআন দিয়েছো জান্নাতে নেওয়ার জন্য, একদিকে ইসলামও শিখত, লক্ষ লক্ষ কচিকাঁচা বাচ্চার মুখ থেকে যখন এই জাতীয় সঙ্গীত উচ্চারিত হতো, আল্লাহর রহমত দিয়ে সমৃদ্ধ দিয়ে বাংলাদেশ ভরপুর হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের দয়া করে আমাদের জ্ঞানের চক্ষু মিলিত করে দিন, কোরআনের হেদায়েত আমাদেরকে নসিব করে দিন।